বাংলার বাকের ভাই আসাদুজ্জামান নূর সাহেবকে গ্রেফতার করা হয়েছে ব্যাপারটা ঘটেছে গত পরশু খবরটা অনেকেই জানেন বা অনেকেই জানেন না যারা জানেন তারা হয়তো মার করে দেখেছেন এই নূর সাহেবের গ্রেফতার নিয়ে যতগুলো কন্টেন্ট ক্রিয়েটার এই খবরটা তাদের ফেসবুক বা ইউটিউবে আপলোড করেছে ওখানে গিয়ে কমেন্ট সেকশনে দেখবেন যতগুলো কমেন্ট এসছে সবাই বলা করছেন যে নূর সাহেবকে গ্রেপ্তার করা ঠিক হয়নি নূর সাহেব ভালো একজন মানুষ নূর সাহেবের প্রতি অন্যায় করা হয়েছে এই সরকার কি সেই পূর্ববর্তী সরকারের মতো মিথ্যা মামলায় দিয়ে দিয়ে মানুষকে অ্যারেস্ট করাচ্ছে কিনা বিভিন্ন ধরনের কমেন্ট মানে মোট কথা আপনি যদি বার করে দেখবেন যে যতগুলো কমেন্ট পড়ছে তার তার শতভাগ না হলেও নিরানব্বই ভাগই নূর সাহেবের পক্ষে সবারই একটা কথা আসাদুজ্জামান নোর অত্যন্ত সজ্জন ব্যক্তি উনি আওয়ামী লীগের মন্ত্রী থাকাকালীন সময় এবং পরবর্তীতে আওয়ামী লীগের এমপি থাকার সময় উনি এমন কোনো অন্যায় কাজ করেননি এমন কোনো অন্যায় কাজ করতে পারেননি উনি ওনার এলাকার জন্য অনেক কিছু করেছেন ওনার এলাকাতে তার কোনো বদনাম নেই ওনার নামে কোনো চুরিচামারির বদনাম নেই ইত্যাদি 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 এখন প্রশ্ন হচ্ছে উনি অ্যারেস্ট হলেন কেন এই অ্যারেস্ট কি সেই তথাকথিত মিথ্যা মামলা যেমনটি করে এক একজনের নামে ষোলো সতেরো বিশ পঁচিশটা করে মামলা দেওয়া হচ্ছে হতে পারে নাও তো হতে পারে এমনও তো হতে পারে তার সম্পর্কে নির্দিষ্ট কোনো মামলা কেউ করেছে তবে মানুষের কথার সাথে আমি একটা কথা যোগ করে বলতে চাই আসাদুজ্জামান নূর অত্যন্ত সজ্জন ব্যক্তি উনি যতদিন ছিলেন এই মন্ত্রণালয়ে বা উনি যতদিন ছিলেন অ্যাজ এন এমপি আমি নীলিফামারিতে কয়েকজনের সাথে কথা বলে এই কন্টেন্টটা তৈরি করছি সবারই একটি কথা আসাদুজ্জামান নূর এমন কোনো গর্হিত অপরাধ করেনি যে তাকে জেল খাটতে হবে কিন্তু বন্ধুরা আইন তো তার নিজস্ব গতিতে চলবে এখন মামলা যেহেতু হয়েছে নূর সাহেব যদি কোনো কারণে প্রমাণিত না হয় যে উনি যে কারণে অ্যারেস্ট হয়েছেন সেই কারণটার পেছনে কোনো শক্ত প্রমাণাদি নাই অবশ্যই উনি চলে আসবেন আমরা সবাই আশা করছি উনি চলে আসবেন কারণ নূর সাহেব যে একজন সজ্জন ব্যক্তি এটা বাংলাদেশের সমস্ত মানুষই জানেন এবং সমস্ত মানুষই বিশ্বাস করেন আপনারা যদি নীলফামারিতে খবর নেন গিয়ে দেখবেন তার সম্পর্কে এমন কোনো এমন কোনো গর্হিত অপরাধ করিবার কোনো প্রমাণাদি নাই যারা আছেন নীলফামারিতে তারাও বলছেন নূর সাহেব আসলেও ভালো মানুষ তাহলে কি আমরা ধরে নেব যদি এটাই সত্য হয়ে থাকে যে আসাদুজ্জামান নূরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে না সেটাও আমরা ধরে নেব না মামলা যেহেতু হয়েছে এখন মামলা নিজস্ব গতিতে চলবে আমরা যতই চিল্লাচিল্লি করি আমরা যতই সরকারকে বলি ছেড়ে দিন ছেড়ে দিন তা তো আর হয় না মামলা যেহেতু হয়ে গেছে নূর এখন কিছুদিন থাকতেই হবে দেখুন আওয়ামী লীগের যে কোনো মানুষ যখন অ্যারেস্ট হয়েছে যে কোনো এমপি বলেন যে কোনো অফিসার বলেন যে কোনো কর্মী বলেন যখনই অ্যারেস্ট হয়েছে তখনই বাংলাদেশের আপামর জনগণ খুশি হয়েছে এবং সবাই বলছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে এরে ধরছে ভালো হয়েছে এরে মারেন এরে ধরেন এরে কাটেন কেউ কিন্তু বলেনি যে ওনার নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে যতগুলো এমপি মন্ত্রী অ্যারেস্ট হয়েছে সবার বিরুদ্ধেই ডিস্টিংগুইশ মামলা আছে এবং জনগণ খুব পছন্দ করছে যে এই সমস্ত লোকজন যারা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে দেশকে শাসন করেছে মানুষকে অত্যাচার করেছে অবিচার করেছে দুহাতে হাতে টাকা কামিয়েছে এদেরকে অ্যারেস্ট করেছে আমরা খুশি হয়েছি কিন্তু আসাদুজ্জামান নূরের বেলায় কিন্তু একটু ডিফারেন্ট বন্ধুরা আপনারা মার করে দেখবেন একটি মানুষ কিন্তু বলে না যে আসাদুজ্জামান নূরকে অ্যারেস্ট করেছে আমরা খুব খুশি হয়েছি নো 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 কেউ বলে না বরঞ্চ তারা বলছে বাকির ভাইকে ছেড়ে দিন নইলে আমরা রাস্তায় নামবো বন্ধুরা আমি আপনি রাস্তায় নামলেই তো সরকার বাকির ভাইকে ছেড়ে দেবে না যেহেতু মামলা একটা হয়েছে এবং আমিও দোয়া করছি নুর সাহেবের এই মামলাটা যেন কোন অবস্থাতে না টিকে কারণ নুর সাহেব যে মামলাটা খেয়েছে সেই মামলাটা সম্পর্কে আমরা কেউ কিছু জানি না তবে যতটুকুন শুনেছি যতটুকুন শুনেছি সেটা হলো দু হাজার চোদ্দো সালের একটি মামলা উনি যখন নীলফামারিতে গিয়েছিলেন তখন তার গাড়ি ভরে মামলা হামলা হয়েছিল এবং পরবর্তীতে সে হামলাকারীদের চারজনকে বোধহয় ক্রস ফায়ার বা যে কোনোভাবে খুন করা হয়েছিল শোনা কথা সেই মামলাটি এবং সেই মামলাটিতে নূর সাহেব জড়িত আছে না তার কোনো প্রমাণে এখনও পাওয়া যায়নি সেটি আদালত ডিসিশন নিবে আদালত বিচার করে বুঝাবে বা জানতে চাইবে যে আসলে এর পিছনে নূর সাহেবের কোনো হাত ছিল নাকি অন্য কারো হাত ছিল যাদের মাধ্যমে এই খুনগুলো হয়েছিল যদি সেই মামলাটা হয়ে থাকে এছাড়া নূর সাহেবকে কিন্তু অন্যান্য যে সমস্ত মামলাদি হচ্ছে এখন যেমনটি মনে করেন ওই নারায়ণগঞ্জের হত্যা মামলা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় অমুকে অমুক মারা গেছে বাড্ডাতে তার বিরুদ্ধে মামলা সেগুলো নিয়ে একটু সন্দেহ আছে কিন্তু নূর সাহেবকে তেমন কোনো মামলা দেওয়া হয়নি শোনা কথা এই মামলাটি নাকি নীলফামারিতে হয়েছে এবং সেই যে তৎকালীন সময় দু হাজার চোদ্দোতে উনি যখন এমপি ছিলেন বা উনি যখন সংস্কৃতি প্রতিমন্ত্রী ছিলেন তখন একটা খুনের ব্যাপারে চারজন মানুষের খুনের ব্যাপারে তাকে মামলাটা করা হয়েছে বিজয়ীরা এমনটি আমি দেখেছি পত্রিকান্তরে এখন সেটা যদি হয়ে থাকে আর সেইখানে যদি নূর সাহেব জড়িত থেকে থাকেন তাহলে তার একটা বিচার হবে তবে আমরা আশা করি বা আমরা ভাবি বা আমরা বুঝতে পারি নূর সাহেবের মতো একটা মানুষ এরকম খুনের পিছনে হয়তো বা থাকবে না এবং সেটা উনি কোর্টে প্রমাণ করে ছগৌরভে চলে আসবে আমরা যতই ফেসবুকে এসে ওনার সম্পর্কে ভালো বলি আমরা যতই আশা করি যে উনি ভালো মানুষ উনি এটা করতে পারেন না সেই আশার জন্য প্রতিফলন ঘটে উনি যেন কোর্টে প্রমাণ করতে পারেন যে না উনি কোনো এই ধরনের কার্যাদিতে ছিলেন না অনেকেই বলছেন সরকার মিথ্যা মামলা করছে অন্যদের মতো তাহলে কিন্তু নুর সাহেবকে ঢাকার কোনো মামলায় দিয়ে দিতে পারত তখন আমরা ধরে নিতাম যে ওনাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে দেন যারা আওয়ামী লীগের আজকে পালিয়ে যাচ্ছে বর্ডার দিয়ে বা লুকিয়ে আছে বা বিদেশ যাওয়ার জন্য এয়ারপোর্টে ধরা খাচ্ছে তারা কিন্তু রিয়েলি অন্যায় করেছে এর জন্য তাদের ভয় তারা চলে যাচ্ছে কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো নূর সাহেব কিন্তু তার বাড়িতেই ছিলেন উনি পালাবার চেষ্টাও করেননি উনি ভারত যাওয়ারও চেষ্টা করেননি উনি বিমানবন্দর দিয়ে কোনো বিদেশে যাওয়ারও চেষ্টা করেননি তার মানে উনার ভিতরে সেই সততাটা ছিল ওনার ভিতরে সেই শক্তিটা ছিল যে আমি কোনো পাপ করিনি আমি কোনো অন্যায় করিনি আমাকে কে কী করবে এর জন্য উনি ঢাকার বাসায় অবস্থান করছিলেন এতে করে একটু প্রমাণিত হয় নূর সাহেব হয়তোবা হয়তোবা নির্দোষ উনি যদি দোষী হতেন তাহলে হয়তো উনি থাকতেন না দেশে কোথাও পালিয়ে যাবার চেষ্টা করতেন বা আগেই পালিয়ে যেতেন বা গা ঢাকা দিয়ে থাকতেন উনি কিন্তু সেটা করেননি উনি তার বাসাতে অবস্থান করছিল এটা নিয়ে অনেকে বলছে উনি যদি খারাপই হতেন তাহলে তো চলে যেতেন উনি ভালো বলেই উনি ওনার বাড়িতে বসে আছেন এই ব্যাপারটা আমিও আপনাদের সাথে সাপোর্ট করছি আমার মনে হয় ওনার মনেও একটা শক্তি ছিল যে আমি এমন কোনো অন্যায় করিনি সেই দীর্ঘ চোদ্দ বছরে যে আমাকে পুলিশ ধরতে আসবে বা জনগণ আমার বাড়ি অ্যাটাক করে আমাকে মারতে আসবে এমনটি কনফিডেন্স নুরস সাহেবের ছিল বিধায় নুরস সাহেব তার বাড়িতেই বসেছিল তো বন্ধুরা এখন যেহেতু মামলা হয়ে গেছে সেটা নিয়ে আমাদের কথার কোনো মূল্য নেই এটা কোর্টে প্রমাণিত হবে তবে আমরা আশা করব যে নূর সাহেব সসম মানে মুক্তি পাবেন তবে আমরা যেগুলো বলছি যে বাকের ভাইয়ের জন্য আমরা রাস্তায় নামব বা আমরা চাই না আমাদের চাওয়া আমাদের না চাওয়াতে সরকারের টনক নড়বে না আইন তার নিজস্ব গতিতে চলবে অবধি আমরা সবাই দোয়া করতে পারি যে নূর সাহেব সত্যি সত্যি একজন ভালো মানুষ উনি যেন প্রমাণ করতে পারেন কোর্টে দাঁড়িয়ে যে কোনো অন্যায়ের সাথে উনি ছিলেন না যদিও দৃশ্যমান কোনো অন্যায় তার সম্পর্কে এখনও কেউ বলতে পারেনি নীলফামারির মানুষজন কমেন্টস করছেন তাদের মধ্যে কেউই কিন্তু বলছেন না যে উনি নীলফামারিতে এই অত্যাচার করেছেন এই অত্যাচার করেছেন আমরা দেখেছি নূর সাহেব তার ক্ষমতা কখনো কারো সাথে দেখাননি যদিও যদিও নাট্যাঙ্গনে অনেকে বলছেন উনি যখন সংস্কৃতি প্রতিমন্ত্রী ছিলেন উনি নাট্যাঙ্গন বা সংস্কৃতির জন্য সংস্কৃতি সংস্কৃতিমনা মানুষের জন্য কিছু করেননি সেটা অন্য ব্যাপার করেননি উনি হয়তো কোনো কন্ট্রোভার্সিটিতে যেতে চাননি এর জন্য কাউকে কোনো সুবিধা হয়তো বা দেননি বা উনি নাটক থিয়েটার সিনেমা নিয়ে কোনো রকম সাহায্য কাউকে করেননি বা কোনো রকম ইন্টারফেয়ার কারোর সাথে করেননি এতে কি প্রমাণ হয় না উনি একটু অ্যালোভ থাকতে চেয়েছেন এর জন্য আমরা তাকে দোষারোপ করতে পারি না এর জন্য আমরা বলতে পারি না যে ওনার যা ইচ্ছে তাই হোক উনি জেলে থাকুক আপনারা জানেন নাট্যাঙ্গনের অনেকেই অনেকেই রাস্তায় নেমেছে অনেক মানুষ রাস্তায় নামার প্ল্যান করছে আমার মনে হয় এগুলো করে কোনো লাভ হবে না বিকজ সরকার বা আইন তাদের নিজস্ব গতিতে চলবে আমরা শুধু ঘরে বসে দোয়াই করতে পারি নুর সাহেবের মতো একজন ভালো মানুষ যেন সসম্মানে মুক্তি পেয়ে আমাদের মাঝে ফিরে আসে ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে খোদা হাফিজ